আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক বোনের প্রশ্ন, স্বামীর উপর রাগ করে বাবার বাড়িতে চলে আসে, 3 মাস হয়েছে, এভাবে আর কতদিন? স্ত্রী তার স্বামী থেকে আলাদা থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে না, তালাক হয়ে যাবে? না, তালাক হবে না, তালাক হবে না, কিন্তু 4 মাসের বেশি বিচ্ছিন্ন থাকা ঠিক না। স্বামীর উচিত তার সাথে যোগাযোগ করা। স্বামীরা যদি কসম করে যে আল্লাহর কসম স্ত্রীর কাছে যাব না, তাহলে সর্বোচ্চ 4 আসর কোরআনে লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আসর। কোন স্বামী যদি রেগে গিয়ে কসম করে স্ত্রীর কাছে যাব না, তাহলে এই কসমের মেয়াদ 4 মাস, 4 আসরিন মানে 4 মাস পর্যন্ত। 4 মাস পরে হয় তালাক দিবে, না হলে নিয়ে আসবে, 2টা অপশন। এইভাবে ফেলে রাখতে পারবে না। এটা হলো স্বামী যখন রাগ করবে, আর স্ত্রী রাগ করে কয় মাস কয় বছর থাকে থাকুক, স্বামী যদি মনে কিছু মনে না করে সমস্যা না হয় থাকতে পারে। হ্যাঁ, উচিতের রাগ ভাঙানো, কিন্তু তালাকের পর্যায়ে যাবে না। ইসলামী ব্যাংকে আমানতকৃত টাকার উপর যে মুনাফা আসে তা খাওয়া যাবে কিনা? খাওয়া না গেলে এটা ইসলামী ব্যাংক বললো কেন? এটা ইসলামী ব্যাংক ব্যাংকিং করার অর্থই তো হলো যে এটা যাতে খাওয়া যায়। পার্থক্য হলো কনভেনশনাল ব্যাংকগুলো লোন দিয়ে তারা লভ্যাংশ নেয়, বাড়তি নেয়। লোনটা হলো ইসলামের দৃষ্টিতে পুরোটাই চ্যারিটি, পুরোটাই সমাজ কল্যাণের জিনিস, 18 গুণ সওয়াব আল্লাহ দেবেন লোনের উপরে। অক্টোবরের 10 তারিখে লোন শোধ করার তারিখ ছিল 10,000 টাকা, বা 10 লক্ষ টাকা ঋণ ছিল, অক্টোবরের 10 তারিখে শোধ করার তারিখ ছিল, 10 তারিখে সে শোধ করতে পারে নাই। ঋণ যিনি পেতেন তিনি তারে আরো 1 মাস বাড়াই দিছে, প্রতিদিন 10 লক্ষ টাকা সৎকা করা সওয়াব পাবে। যতকাল মেয়াদ বাড়ালো প্রতিদিন তত টাকা সৎকার সওয়াব সে পাবে, কারণ লোনটা চ্যারিটি। লোন নিয়ে 1 পয়সা বাড়তি নেওয়া যাবে না, লোন দিয়ে 1 পয়সা বাড়তে খেতে পারবেন না। 1 লক্ষ টাকা দিয়ে যদি 1 লক্ষ 1 টাকা নেন, ওই 1 টাকা সুদ, যেহেতু লোন দিয়েছেন, চ্যারিটি করেছেন, মানবতার কল্যাণ করেছেন, সমাজ কল্যাণ করেছেন, এখানে আবার কিসের আপনি মুনাফা নেবেন? এই জন্য লোনের অপোজিটে কোনো লাভ নেওয়া যাবে, কিন্তু বিনিয়োগের অপোজিটে শর্তকৃত লাভ নেওয়া যাবে, যেহেতু বিনিয়োগ করেছেন। ওটা লোন না, ওটা চ্যারিটি না, সমাজ কল্যাণ না, ওখানে আপনার স্বার্থ ছিল, আপনি বিনিয়োগ নিয়েছেন। ইসলামিক ব্যাংকিং এ কি হয়? লোন হয় না, কি হয়? বিনিয়োগ হয়। বিনিয়োগ হওয়ার কারণে ওরা যা দেবে হালাল, আর লোনের মধ্যে চ্যারিটি হওয়ার কারণে যা দেবে ওটা হারাম। পার্থক্যটা বুঝছেন? হারাম হালালের পার্থক্য খুব সূক্ষ্ম, খুব অল্প, অনেকে পার্থক্যটা বোঝে না। এই জন্য কয় যে সুদী ব্যাংকে যা ইসলামিক ব্যাংক তা দেখতে তো একই রকম, আবার কয় যে ইসলামিক ব্যাংক ওরা ঘুরাই খায়, দুর্নাম করে। ইসলামী ব্যাংক ওরা কি কিছু জিনিস আছে ঘুরাই ঘুরাই খাইলে হালাল হয়? মুরগি একটা জবাই করে খাওয়া শুরু করলেন, মুরগি একটা জবাই করে খাওয়া শুরু করলেন, এটা কি হালাল? হালাল না, কারণ কোনো ক্ষতিকর জিনিস হালাল না, ভিতরে গিয়ে বিষ হয়ে যাবে, এটা ঘুরে খাইতে হবে। মুরগি জবাই করার পরে ঘুরে খাইতে হবে, কেমনি ঘুরাইবেন? পুকুরে নেবেন, ধুইবেন, টুকরো টুকরো করবেন, পরিষ্কার করবেন, তারপরে পাতিলে নিবেন, লবণ মরিচ মশলা দিবেন, তারপর চুলাত নিবেন, 3-4 জায়গায় ঘুরানির পরে এবার খান হালাল। ঘুরে খেলে অনেক সময় কি হয়? হালাল হালালের ঘুরানি। একটা মেয়ে রাস্তা দেখছেন, আমি তোমার বিয়ে করলাম, সে বলে আচ্ছা আমি রাজি, এটা হইল? এইভাবে ডাইরেক্ট হালাল হবে না, ঘুরাইতে হবে। আচ্ছা তুমি আমার পছন্দ করেছো, তা আমার বাবার সাথে কথা বলো, আর তোমার বাবারে বা তুমি নিজে যাও, আর তোমার কাউকে পাঠাও, বাবার কাছে গেছে, এটা ঘুরানি শুরু হয়েছে, বুঝলেন না? বাবার কাছে গেছে, বাবা দেখছে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়ি যাব। তো বাবা গেছে ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে গিয়ে তার বাবা কই ভাই কই খুঁজছে, আত্মীয় স্বজন সব দেখছে, এ ঘুরতেছে না, ঘুরানি শুরু, প্রসেসিং আরম্ভ। প্রসেসিং করলে অনেক হারাম কি হয়? হালাল হয়। এরপরে ডেট হয়েছে, এরপরে আবার কাজীর কাছে গেছে, আবার ঘুরছে, কাজীর কাছে ঘুরছে, আসেন
হুজুর আনছে, খতিব সাহেবের কাছে গেছে, ঘুরছে, চার পাঁচ ঘূর্ণির পরে অনুষ্ঠান হয়েছে, ইজাব কবুল হয়েছে, এবার মেয়েটা হালাল, ঠিক না? তাহলে ঘুরাইলে কি হয়? না ঘুরাইলে হালাল হইতো না। যেই গুরানির দ্বারা হালাল হয় একটা জিনিস, সেই গুরানিটা ঘুরাইতে হবে, সেই প্রসেসিংটা করতে হবে, সেই প্রসেসিং না করলে এটা বৈধ হবে না।